নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছু বিষয় সম্পর্কে সমৃদ্ধ হবেন। তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। চলুন এবার বিস্তারিত খবরে প্রবেশ করা যাক। এনআরসির দিকে আরও এক ধাপ, এবার জাতীয় পরিচয়পত্র আনছে কেন্দ্র। গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জী তথা এনআরসি চালু করার লক্ষ্যে আরও এক কদম এগোলো কেন্দ্র। লোকসভায় নাগরিকত্ব সংশোধনী রুলস 2019 পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অর্থাৎ এনআইসি অবশ্যই কোনো নতুন বিষয় নয়। 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের 14A ধারাতে এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের কথা বলা হয়েছিল। সরকার যে প্রত্যেক নাগরিককে আবশ্যিকভাবে নথিভুক্ত করতে পারে এবং তাদের জন্য এনআইসি জারি করতে পারে সে কথাও উল্লেখ করা হয়েছে। তা থেকে স্পষ্ট যে এনআইসি এবং এনআরসি ওতপ্রোতভাবে জড়িত। তাই এদিন সরকারের তরফে এনআইসির রুল লোকসভায় পেশ করে এনআরসির দিকেই কেন্দ্র এক পা এগিয়ে গেল বলেই মত বিশেষজ্ঞ মহলের। জাতীয় পরিচয়পত্র বিজেপির দীর্ঘদিনের, সরকার এনআরসির লক্ষ্যে এক এক পা করে এগোচ্ছে, অথচ প্রকাশ্যে এখনই সরকার এনআরসি নিয়ে কিছু ভাবছে না বলেই সরকারিভাবে জানানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এনআরসি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানিয়েছেন, এখনও পর্যন্ত সরকার জাতীয় স্তরে ন্যাশনাল রেজিস্টার অব ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ এনআরসি তৈরি করবে বলে কোনো সিদ্ধান্ত নেয়নি। আপাত দৃষ্টিতে সরকারের বক্তব্য দেখে অনেকেই মনে করতে পারে যে তাহলে দেশে এনআরসি হয়তো হচ্ছে না। চাপের মুখে সরকার হয়তো কিছুটা পিছু হটল, কিন্তু তেমনটা ভাবার কোনো অবকাশ নেই বলেই মত বিশেষজ্ঞ মহলের। অন্যদিকে মধ্যবিত্তদের জন্য বড় সুখবর, দেশ জুড়ে সোনার দামে ভারী পতন। 22 এবং 24 ক্যারেটে সোনার দাম অত্যন্ত সস্তা হচ্ছে। দারুণ খবর মধ্যবিত্তের সংসারে, গ্রামপ্রতি সোনার দাম আরও কমেছে। শহরে সোনার দাম প্রতি গ্রামে আরও সস্তা হয়েছে। 22 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 3,982 টাকা কমেছে 43 টাকা এবং 8 গ্রামের দাম 31,856 টাকা কমেছে 344 টাকা। 10 গ্রামের দাম 39,820 টাকা কমেছে 430 টাকা এবং 100 গ্রামের দাম 3,98,200 টাকা কমেছে 4,300 টাকা। আরও খুশি হয়েছেন মধ্যবিত্ত, কেননা সোনার দাম আরও কমেছে 24 ক্যারেট সোনার ক্ষেত্রেও। 24 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 4,122 টাকা কমেছে 43 টাকা। 8 গ্রামের দাম 32,972 টাকা কমেছে 344 টাকা। 10 গ্রামের দাম 41,220 টাকা কমেছে 430 টাকা এবং 100 গ্রামের দাম 4,12,200 টাকা কমেছে 4,300 টাকা। বিয়ের মরশুমে এই সোনার দামের কমতি অনেকটাই স্বস্তি ফেরালো মধ্যবিত্তের সংসারে এবং সোনার দাম পরবর্তী সময়ে আরও কমতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, মঙ্গলবার থেকেই ব্যাংক বন্ধ হলে মিলবে 5 লক্ষ টাকা। ব্যাংক ডুবলে অ্যাকাউন্টে যতই থাকুক না কেন মাত্র 1 লক্ষ টাকায় পেতেন গ্রাহকরা, বাকি অর্থ পাওয়ার জন্য আবেদন করতে হয়। সব দিক খতিয়ে দেখে তা দেওয়া হতো গ্রাহককে, কিন্তু তা পেতে পেতে সর্বস্ব খুইয়ে ফেলতে হতো সংশ্লিষ্ট গ্রাহককে। ফলে দীর্ঘদিন ধরে এই আইন পরিবর্তনের দাবি উঠেছিল। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেটে দীর্ঘদিনের আইনে বদল এনেছেন। এখন থেকে ব্যাংক ডুবলে 5 লক্ষ টাকা পাবেন গ্রাহকরা। বাজেটে ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই প্রস্তাব কার্যকর করা হলো। মঙ্গলবার থেকেই ব্যাংক গ্যারান্টির অর্থ বেড়ে 5 লক্ষ টাকা করা হলো। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিবৃতি জারি করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। অন্যদিকে ফের নতুন সংঘাত, বিধানসভায় বাজেট ভাষণের খসড়ায় আপত্তি রাজ্যকে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 7ই ফেব্রুয়ারি বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। অধিবেশনের শুরুতেই প্রথাগতভাবে ভাষণ দেবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ইতিমধ্যে রাজ্যপালের ভাষণের কপি সরকারের তরফ থেকে রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিধানসভায় ভাষণের খসড়ায় আপত্তি রয়েছে রাজ্যপাল ধনখড়ের। বেশ কিছু জায়গায় পরিবর্তনের জন্য তিনি আবেদন জানিয়েছেন রাজ্য সরকারের কাছে।
যা নিয়ে ফের নতুন সংঘাত দেখা দিয়েছে রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে। অন্যদিকে প্যান কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। আর এক গুচ্ছ ফর্ম নয়, ইনস্ট্যান্ট প্যান কার্ড পাবেন এবার হাতে নাতে। খুব শীঘ্রই হাতে নাতে মিলবে প্যান কার্ড। আয়কর দপ্তর থেকে খুব শীঘ্রই ইনস্ট্যান্ট প্যান কার্ড ইস্যু করা হবে। এই পদ্ধতিতে বিস্তারিত ফর্ম ফিল আপ আর করতে হবে না। 2020 বাজেটে সাধারণ মানুষের জন্য এমন সুবিধার কথাই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এরপরই তা কার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা, যেখানে কোনো আবেদনকারীকে আর বিশাল ফর্ম ফিল আপ করতে হবে না, যার ফলে তৎক্ষণাৎভাবে মিলবে প্যান কার্ড। তবে তার জন্য অবশ্যই থাকতে হবে আধার কার্ড। এক্ষেত্রে উল্লেখযোগ্য, গত বছর থেকেই আয়করের ক্ষেত্রে আধার এবং প্যান দুটি কার্ডই গ্রহণ করা হয়েছে। অন্যদিকে 2021 সালের 31 মার্চের মধ্যেই আধার প্যান কার্ড বাধ্যতামূলক করেছে সরকার। আইটিআর নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ একাধিক জায়গায় প্যান থাকা আবশ্যিক বলে ঘোষণা করেছে সরকার। আর্থিক বাজেট নিয়ে এই ঘোষণায় প্যান কার্ড প্রাপ্তি আরও সরল হয়েছে বলেই মনে করছে অনেকে। অন্যদিকে দিল্লির ভোটের আবহেই এবার অযোধ্যায় রাম মন্দির গড়বে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। অযোধ্যায় রাম মন্দির গড়ার দিকে আরও এক ধাপ এগোলো কেন্দ্র। বুধবার লোকসভায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় রাম মন্দির তৈরির যাবতীয় কাজই নবগঠিত ট্রাস্টের সদস্যরাই দেখভাল করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে তৎপরতা আরও গতি পেয়েছে। এবার সেই কাজকেই আরও ত্বরান্বিত করতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আবহাওয়ার খবরে উঠে আসছে যে আপাতত মেঘলা আবহাওয়া থাকবে, বৃষ্টির পূর্বাভাস বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শীতের আমেজ কিছু কমলেও দিনের তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার সন্ধ্যে থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী দুদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে বিশেষত পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলায় বৃষ্টি নামতে পারে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে শুক্রবারেও। অন্যদিকে করোনা ভাইরাস সম্পর্কে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে হু, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চীনের বাইরে ভারতসহ মোট 18টি দেশে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলেই খবর। চীনে ইতিমধ্যেই আক্রান্তদের সংখ্যা প্রায় 3,500, মৃতের সংখ্যা 400-র ওপর পেরিয়েছে। এই ভাইরাসের প্রতিষেধক তো নেই, উল্টে লাফে লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে নোভেল করোনা ভাইরাস। পরিস্থিতি বিচার করে এই করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বেই বিশেষ সতর্কতার কথা ঘোষণা করেছে হু, এবং তার জন্য সাবধানতার প্রয়োজন বললেও এখনই আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে হু এর ডিরেক্টর জেনারেল। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পূর্বে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই মেনে চলুন, তাহলে এই ভাইরাস থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। যতবার সম্ভব ততবার হাত ধোয়া, এবং দ্বিতীয়ত দিনে দুবার নুন মেশানো গরম জলে গার্গেল করা, এবং তৃতীয়ত প্রতিদিন অন্তত একবার গরম জল দিয়ে আপনার নাসারন্ধ্র পরিষ্কার করুন। জোর করে নাক ঝাড়া বা নুন মেশানো গরম জলে ভেজানো তুলো জড়ানো কাঠি দিয়ে দুটো নাসারন্ধ্র ভালো করে পরিষ্কার করার ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। 4 নম্বর বিষয়, আপনার সাধারণ রোগ প্রতিরোধের ক্ষমতা বজায় রাখতে বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন ধরুন আমলা বা আমলকি, অন্যান্য টক জাতীয় ফল খান। এবং 5 নম্বর, যত খুশি গরম জল যেমন চা কফি এই ধরনের বিষয়বস্তু খেতে পারেন। এই গরম পানীয় কিছুটা গার্গেলের কাজও করে, এর ফলে অতিমাত্রায় বাড়তে পারা ভাইরাসগুলো গলা থেকে পাকস্থলীতে চলে যায় ও সেখানে তারা টিকে থাকতে বা সংখ্যায় বাড়তে পারে না, তাই ক্ষতির সম্ভাবনাও অনেকটাই কমে যায়। সুতরাং অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। এখন প্রশ্ন হলো যে কি করে বুঝবেন যে আপনি এই ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ধরনের ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের যে উপসর্গ দেখা গিয়েছে তা হলো, প্রথমত জ্বর আসে, এবং দ্বিতীয়ত প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, এবং তার সঙ্গে নাক ঝরা শুরু হয় এবং গলা ব্যথা শুরু হয়।
এর সঙ্গে কাশি দেখা যায় এবং কিছুটা হলেও শ্বাসকষ্ট দেখা যায়। তার সঙ্গে ক্ষুধামান্দ অর্থাৎ খাবারের প্রতি অনীহা এবং সর্বোপরি ডায়রিয়া অথবা বমি আপনার দেখা দিতে পারে। এই ধরনের উপসর্গ যদি আপনার হয়ে থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। সুতরাং এই বিষয়গুলি অবশ্যই অনুগ্রহ করে সকল মানুষকে জানিয়ে দিন এবং তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, সাধারণ মানুষ এ বিষয়ে অবগত হতে পারেন। যাই হোক, ভিডিওটি আজ এখানে শেষ করলাম।